বঙ্কর্মা, আরে ওই বঙ্কর্মা, কোথা গেলি রে বঙ্কর্মা? হ্যাঁ দেখ, আসিছে গোপ ছাড়া মরদ আমার, সকাল সকাল মদ খাইয়ে। হেইলে বঙ্কর্মা, তোর লাগে দুটো আলুর সিঙ্গারা এনেছি। শুধুই সিঙ্গারা? শুধুই সিঙ্গারা আনলে হবে? এদিকে বঙ্কাটা না খাইয়ে লঙ্কা পাড়া হয়ে গেছে, সেদিকে তোর খেয়াল আছে? সার দেখি বঙ্কা লঙ্কা। আচ্ছা বল দেখি, সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কি করে? সেটা জানিস নাই রে, সাদে কি বলি গোপ ছাড়া মরদ, তাহলে শুন লে ধর। জলে ভিজবে কাপড় সবাই জানে রে, পাকলে ইঁচড় হয় যে কাতাল সবাই মানে রে, একটা কথা ভেবে মাথা গোলায় গেল রে। সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? বয়সটা তো 30 হলো, গোপটে নাই রে, গোপ যারা মরদ রে তুই বুঝবি কি করে? কান খুলি কথাটাকে এবার শুনে লে, তোর ছানা আমার পেটে আইলো যা করে, তোর ছানা আমার পেটে আইলো যা করে। সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? তোর ছানা আমার পেটে আইলো যা করে, তোর ছানা আমার পেটে আইলো যা করে। ফলের রস গাছের কষ, ফল দেখি কোন ফলে আছে এক কলসি রস। সেই ফলটা আমার বাপি দমে লাগাইছে, দেখতে লাগে বাঁশের পানা রস বেরাইছে। যেই গাছে ফল ফলের রস গাছের কষ, ফল দেখি কোন ফলে আছে এক কলসি রস। সেই ফলটা আমার বাপি দমে লাগাইছে, দেখতে লাগে বাঁশের পানা রস বেরাইছে। আমি সেই ফলটা খেলাম কত দাঁতে চিবাইয়ে। সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? সিঙ্গারার ভিতরে হে আলু ঢুকলো কি করে? তোর ছানা আমার পেটে আইলো যা করে, এই তোর ছানা আমার পেটে আইলো যা করে। মাথায় আছে হাত দুটি না চারটি পদতার? ওরে সেই দেবতা জ্বলতে রয় জ্বলতে আমার, দুর্বাটাকে পুজো করে কেউ অনাচার। বলতো দেখি কোন দেবতার মাংসের উপর হার, মাথায় আছে হাত দুটি না চারটি পদতার? ওরে সেই দেবতা জ্বলতে রয়